সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গত লেকচারে আমরা মৌলিক লজিক গেট নিয়ে আলোচনা করেছিলাম, আজকের লেকচারে আমরা যৌগিক লজিক গেট নিয়ে আলোচনা করব। তো যৌগিক লজিক গেটটা হচ্ছে গিয়ে কতগুলা মৌলিক লজিক গেটের সমন্বয়ে আসলে যৌগিক লজিক গেট তৈরি হয়। চার ধরনের যৌগিক লজিক গেট আছে, নর গেট, ন্যান গেট, এক্সোর গেট, এক্সনর গেট। চলো তাহলে এই অপারেশনগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি। প্রথমে আসি নর অপারেশনে। নর অপারেশন হচ্ছে গিয়ে কি, অর গেটের সাথে যদি আমি নট সংযুক্ত করি তাহলে হচ্ছে কি নর অপারেশনটা হবে। আমি এখানে লিখে রেখেছি অর গেটের সাথে যদি আমি নট সংযুক্ত করি তাহলে হচ্ছে কি আমাদের নর অপারেশনটা হবে। তো নর অপারেশন শত সারণীতে যদি আসি তাহলে এ আর বি ধরলো আমি দুটো ইনপুট। তো দুটো ইনপুট দিয়ে আমার আসলে চারটা সংখ্যা লিখা যায়, যেমন হচ্ছে 0 0 1 1 0 1 1। তাহলে প্রথমে আমরা অরটা বের করবো, এ আর বি এর অর বের করবো। তো এ আর বি যদি আমি অর বের করতে যাই তাহলে এই 0 0 অর করলে কি আসে 0, 0 1 অর করলে আর হচ্ছে 1 1 0 অর করলে আর হচ্ছে 1 1 1 অর করলে আর হচ্ছে 1। অর গেটের ক্ষেত্রে ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে তার আউটপুট সবসময় কি হবে 1 হবে। যদি ইনপুটে দুটোটাই 0 থাকে বা তিনটা চারটা 100টা 0 থাকে তাহলে আউটপুট 0 আসবে। যদি 100টা ইনপুটের মধ্যে একটা 1 থাকে তাহলে তার আউটপুট আর হচ্ছে 1, সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। এখন আসি হচ্ছে কি এই যে একটা অর গেট বের করলাম, ই অর বি এটা আমরা বের করলাম, এ আর বি অর বের করলাম। এখন তার নর বের করবো। তাহলে 0 কে যদি আমি নট করি, অরটার উপরে নট দেওয়া আছে, কমপ্লিমেন্ট দেওয়া আছে, কমপ্লিমেন্ট বা বার যেটা আমরা বলে থাকি, তাহলে 0 কে যদি আমি কমপ্লিমেন্ট করি তার ফলাফল হচ্ছে 1, 1 কে যদি আমি কমপ্লিমেন্ট করি তার ফলাফল হচ্ছে 0, 1 কে যদি আমি কমপ্লিমেন্ট করি তার ফলাফল হচ্ছে 0, 1 কে যদি আমি কমপ্লিমেন্ট করি তার ফলাফল হচ্ছে 0। তার মানে হচ্ছে কি এখানে যে এ অর পেলাম, এ অর বি, এ অর বি কে যদি আমি নট করি তাহলে সেটা হবে কি নর গেট। এখন নর গেটের প্রতিটা আসি, যদি দুটো ইনপুট হয় ধরলাম যে এ আর বি হচ্ছে দুটো ইনপুট, তাহলে নর অপারেশনের ক্ষেত্রে যেভাবে অরটাকে প্রথমে তার সামনে ঠিক একটা সামনে একটা বিন্দুর মতো দিব, তারপরে হয়ে দিব, তাহলে বাম পাশে দিলাম কি চিত্রটার বাম পাশে দিয়ে চিত্রটার বাম পাশে হচ্ছে আমাদের কি ইনপুট গুলো, তাহলে এ আর বি হচ্ছে ইনপুট, তাহলে তার আউটপুট হবে যে এ অর বি, যেহেতু এখানে একটা এরকম করে একটা গোলা দিয়েছি তাহলে এটা হবে নট, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এ অর বি কে কমপ্লিমেন্ট করার পরে হচ্ছে গিয়ে এ বি এর আমরা নট করলাম। এখন এটা হচ্ছে কি টু ইনপুট, তাই না, টু ইনপুট নর গেট। তুমি থ্রি ইনপুট ফোর ইনপুট করতে পারো, সমস্যা নেই। এখন এটা তো করলাম হচ্ছে কি এই গেটটা হচ্ছে কি আমাদের যৌগিক গেট, নর গেটটা হচ্ছে কি আমাদের যৌগিক গেট। এখন যদি আমি এটাকে মৌলিক গেট দিয়ে করতাম তাহলে আসে কি এরকম হয়, প্রথমে আমরা এরকম করবো যে ইনপুটটা লিখব এ আর বি, এটা হচ্ছে আমাদের ইনপুট, এ আর বি হচ্ছে আমাদের ইনপুট, তারপর তার অর করব, এটার আউটপুটটা কি আসবে এ অর বি, এটা হচ্ছে কি আমাদের অর গেট। তারপর অর গেটের সাথে যদি আমি নট গেট সংযুক্ত করি তাহলে নর গেট হবে, মানে এই আউটপুটটাকে যদি আমি নট গেটের ইনপুট হিসাবে ব্যবহার করি এটা আউটপুট আসবে এরকম এ অর বি নট, এ অর বি তার উপর একটা কমপ্লিমেন্ট চিহ্ন চলে আসবে। এটা হচ্ছে আমাদের মৌলিক গেট দিয়ে করা, আর এটা হচ্ছে কি আমাদের যৌগিক গেট দিয়ে করা। এখন আমরা নর গেটের ওয়েভফর্মটা দেখবো। নর গেটের ওয়েভফর্ম এটা হচ্ছে এ একটা ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে বি একটা ডিজিটাল সিগন্যাল। আমরা কি করব যে এটা কতক্ষণ পর পর চেঞ্জ হয় ওই বরাবর আমরা একটা নিজে রাখ দিই, যে একটু পরিমাণ চেঞ্জ হয় এ এ এখানে এখানে চেঞ্জ হচ্ছে, এই যে এটা এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর বিটা কোথায় কোথায় চেঞ্জ হয়, বিটা চেঞ্জ হচ্ছে এই অংশে, তাহলে এই যে বি চেঞ্জ হলো, তারপর আর বি এর কোনো চেঞ্জ নেই। তাহলে প্রথমে আমরা এ আর বি এর হচ্ছে কি অর অর বের করবো। তাহলে এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে 1, একটু অংশ পর্যন্ত 1 আছে, একটু অংশ পর্যন্ত আমাদের কি আছে 1 আছে, তাহলে এটা হচ্ছে 1, ঠিক আছে 1 লিখে দিলাম। তারপরের অংশটায় আসি, এই অংশটায় আছে কি, এই অংশটা আছে হচ্ছে 1, এই অংশটা আছে হচ্ছে কি কি, এটা আছে হচ্ছে 0, এতে আছে 0 বাট বিতে আছে হচ্ছে কি 1। তো 0 আর 1 দিয়ে আমরা করি তাহলে ফলাফল হচ্ছে 1। তারপর একটা আসি, এটা হচ্ছে কি আমাদের 0, একটু অংশে 0, একটু অংশ 0, তার মানে তার ফলাফল হচ্ছে কি আর করলে 0। তারপরে আসি, এটা হচ্ছে কি 1, এটা 1, এটা মধ্যে যদি আমি অর করি
তাহলে ফলাফল আসবে হচ্ছে 1 তারপর এটা হচ্ছে কি 0 এটা হচ্ছে কি 1 যদি আমি অর করি তাহলে ফলাফল আসবে হচ্ছে 1 এটা 1 এটা 1 এটা হচ্ছে কি 0 তাহলে এখন আমরা বের করলাম কি এখানে বের করলাম হচ্ছে কি a আর b এর হচ্ছে কি আমরা অর বের করেছি বাট আমাদের অপারেশনটা কি আছে নর আছে তাই না তার মানে অর কে যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে নট চলে আসবে তাহলে আমি যদি নর করি a অর b তার হচ্ছে কি আমি নর করব a আর b এর নর করব তাহলে একটু অংশ আছে কি 1 তাহলে সেটা কি হচ্ছে কি 0 0 লিখে দেই পরটা আছে কি এখানে 1 আছে তার মানে এটা আসবে হচ্ছে কি 0 পরটা আছে কি এখানে 0 আছে তার মানে এটা আসবে হচ্ছে কি 1 পরটা 1 আছে এটা আসবে হচ্ছে কি 0 এটা 1 আছে এটা আসবে 0 তাহলে a অর b যেটা অর এর যে রেজাল্টটা আসছে অর এর যে রেজাল্ট আসছে a অর b অর এর যে রেজাল্টটা আসছে সেটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করে দেই বা উল্টিয়ে দেই তাহলে হচ্ছে যে নর গেট চলে আসবে বা নর অপারেশনটা চলে আসবে এটা হচ্ছে কি আমাদের নর গেটের সুইচিং সার্কিট এটা হচ্ছে আমাদের ব্যাটারি এটা হচ্ছে রোধ এ আর বি হচ্ছে দুটো সুইচ আর আর হচ্ছে গিয়ে ফ্যান তো ফ্যানটা আমরা কখন চলবে আমরা একটু যদি দেখি এ ও বি অফ থাকলে ফ্যানটা অন হবে মানে হচ্ছে কি এর মান 0 এবং বি এর মান যদি 0 থাকে তাহলে হচ্ছে কি ফ্যানটা চলবে আর এ অফ ও বি অন থাকলে ফ্যানটা অফ হয়ে যাবে তার মানে হচ্ছে কি এ অফ বাট বি অন তাহলে ফ্যানটা অফ থাকবে অথবা এ অন বি অফ থাকলেও ফ্যানটা অফ থাকবে আবার এ এবং বি যদি অন থাকে তাহলে হচ্ছে কি ফ্যানটা হচ্ছে কি অফ থাকবে কারণ হচ্ছে কি কারেন্টটা এই এইভাবে চলে আসবে কারেন্টটা ওদিকে যাবে না এই কারণে হচ্ছে কি এই তিনটা কন্ডিশনে এই যে এই তিনটা কন্ডিশন হচ্ছে কি ফ্যানটা অফ থাকে শুধু একটা কন্ডিশন থাকলেই হচ্ছে কি মানে এ ও বি যদি অফ থাকে এ আর বি যদি অফ থাকে সুইচগুলো অফ থাকে তাহলে শুধুমাত্র ফ্যানটা চলবে আদারওয়াইজ ফ্যানটা হচ্ছে কি আমাদের অফ থাকবে এই হচ্ছে কি আমাদের নর অপারেশন ন্যান্ড অপারেশনে যদি আমরা দেখি এন্ড গেটের সাথে যদি আমরা নট গেটটা সংযুক্ত করি তাহলে সেটা হচ্ছে কি আমাদের ন্যান্ড অপারেশন তাহলে ন্যান্ড অপারেশনের শর্ত সংজ্ঞা যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের ইনপুট দুটো ইনপুট দুটো ইনপুটের যদি আমরা এন্ড করি যদি এই যে 0 0 যদি আমি এন্ড করি তাহলে ফলাফল হবে 0 0 বার এন্ড করলে ফলাফল 0 1 0 এন্ড করলে ফলাফল 0 এবং 1 1 এর এন্ড করলে ফলাফল হচ্ছে 1 এন্ড গেটের ক্ষেত্রে আমরা জানি কি যে যে কোনো একটা ইনপুট এন্ড গেটে যে কোনো একটা ইনপুট যদি আমাদের 0 হয় তাহলে তার ফলাফল হবে কি 0 এটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে তাহলে এই যে আমরা এন্ড গেটের আউটপুটটা বের করব ঠিক সেটাকে যদি আমি কমপ্লিমেন্ট করে দিই এন্ড গেটকে যদি কমপ্লিমেন্ট করে দিই বা একটা নট সংযুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের ন্যান্ড গেট তাহলে এটা আছে 0 তাহলে এই যে এবি হচ্ছে আমাদের এন্ড এই বিরোপাটা নট চিহ্ন দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে তাহলে 0 কে যদি আমি উল্টে দিই তাহলে 1 0 কে যদি আমি উল্টে দিই তাহলে আসবে হচ্ছে 1 এখানে 0 কে যদি আমি উল্টে দিই তাহলে আসবে হচ্ছে 1 এই 1 টা উল্টে দিলে তাহলে আসবে হচ্ছে 0 তার মানে ন্যান্ড গেটের ক্ষেত্রে 0 0 কে ন্যান্ড করলে আসবে 1 0 1 কে ন্যান্ড করলে আসবে 1 1 0 কে যদি আমি ন্যান্ড করি তাহলে আসবে 1 1 1 কে যদি আমি ন্যান্ড করি তাহলে ফলাফল আসবে হচ্ছে কি কি 0 এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট এখন ন্যান্ড গেটের প্রতীকটা আমরা কিভাবে আঁকব এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের একটা এন্ড গেট তাই না এটা হচ্ছে কি আমাদের একটা এন্ড গেট এখন এই এন্ড গেটে এগুলো হচ্ছে কি আমার এ আর বি হচ্ছে কি আমাদের ইনপুট এখন এখানে একটা যদি আমি এরকম নট লাগাই দিই তাহলে সেটা হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট চলে আসবে তাহলে তার আউটপুটটা কি রকম আসবে এই যে এ বি লিখবো এ বি এর উপর একটা কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে দিব সেটা হচ্ছে কি আমাদের কি ন্যান্ড গেট এটা হচ্ছে যৌগিক গেট এখন যদি আমি মৌলিক গেট দিয়ে করতে চাই এ বি লিখবো তারপর এই যেটা হচ্ছে কি আমাদের আউটপুট তাহলে এ বি ইনপুট এ বি কে যদি আমি এন্ড করি তাহলে আউটপুট আসবে কি এ বি এর এন্ড আসবে এটা হচ্ছে আমাদের আউটপুট এই আউটপুটটাকে যদি আমি কোনো নট গেট দিয়ে নট গেটের সাথে সংযুক্ত করতে পারি তারপর যে আউটপুটটা আসবে সেটা আসবে হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট তার মানে হচ্ছে এ বি কে আমি নট গেটের মধ্য দিয়ে দিব তাহলে এই যে এই আউটপুটটা এই আউটপুটটা এই নট গেট হচ্ছে কি আমাদের ইনপুট তাহলে এ বি উপরে এরকম করে নট চলে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের টু ইনপুট মৌলিক গেট দিয়ে টু ইনপুট ন্যান্ড গেট এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা এটা হচ্ছে কি আমাদের টু ইনপুট ন্যান্ড গেট এটা হচ্ছে আমাদের যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন করা তাহলে
এবার আমরা মৌলিক কিট দিয়ে করতে পারবো থ্রি ইনপুট ফোর ইনপুট যাই দেওয়া হোক না কেন মৌলিক কিট দিয়ে করতে পারবো। এটাকে আমরা যদি কিট দিয়ে থ্রি ইনপুট দেওয়া থাকে থ্রি ইনপুট দিয়ে আমরা যদি কিট করব ন্যান্ড গেটের যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এগুলো এটা হচ্ছে যে আমাদের একটা ব্যাটারি, এটা হচ্ছে আমাদের রোধ, এটা হচ্ছে এআইবি, হচ্ছে আমাদের সুইচ, এটা হচ্ছে দিকে আমাদের একটা ফ্যান, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। তো ন্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিটের প্রথম প্রপার্টিটা কি বলা আছে যে এ ও বি অফ থাকলে ফ্যান অফ থাকে, মানে এ দুইটা যখন অফ থাকে তখন আমাদের এই ফ্যানটা হচ্ছে গিয়ে চলবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু তে বলছে কি যে এ অফ ও বি অন থাকলে ফ্যান অন হবে, মানে এ অফ বা বি অন, তার মানে কি এ অফ বি অন, তার এন করলে ফলাফল হবে জিরো, কিন্তু এটাকে যদি আমি ন্যান্ড করি তাহলে তার ফলাফল হবে হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে ফ্যানটা আমাদের অন থাকবে। এবং এ অন বি অফ থাকলে, এ অন এবং বি অফ থাকলে ফ্যান অন হবে, মানে হচ্ছে কি এ অন মানে হচ্ছে ওয়ান, বি অফ মানে হচ্ছে জিরো, তার মানে একটা যদি ওয়ান থাকে একটা যদি জিরো থাকে তাহলে তার যদি আমি অ্যান করি তাহলে ফলাফল আসবে হচ্ছে কি জিরো, এবং তার ন্যান্ড করলে ফলাফল আসবে হচ্ছে ওয়ান, তার মানে ফ্যানটা অন হবে। আর এ ও বি অন থাকলে ফ্যান অফ হবে, তার মানে হচ্ছে এ এর মানও ওয়ান বাট অ্যান্ড বি এর মানও ওয়ান, যদি দুটোটাই ওয়ান থাকে তাহলে ফ্যানটা অফ থাকবে, কারণ ওয়ান থাকলে কারেন্টটা এভাবে চলে আসবে, এই যে এদিকে চলে আসবে পাশ থেকে মাইনাসে যাবে ওইদিকে ফ্যান পর্যন্ত কারেন্টটা পৌঁছাবে না, তার কারণে ফ্যানটা হচ্ছে কি আমাদের অফ থাকবে। তার মানে ফ্যানটা অফ থাকবে কখন, যখন হচ্ছে ওয়ান 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 থাকবে যখন ইনপুটে, তখন ন্যান্ড গেটের ক্ষেত্রে ফ্যানটা হচ্ছে গিয়ে অফ থাকবে। নেক্সট আসে হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের ওয়েভফর্ম। এখন এ একটা ডিজিটাল সার্কিট দেওয়া, ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে, বি একটা ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে। এখন আমি যদি এ আর বি এর এন্ড বের করি তাহলে দেখি প্রথম বের করবো হচ্ছে কি এ আর বি এর এন্ড, তাহলে আমাদের কোথায় কোথায় দেখি যে এটা চেঞ্জ হচ্ছে, কোথায় কোথায় এটা চেঞ্জ হচ্ছে, এখানে এটা চেঞ্জ হচ্ছে এই অংশে, ওকে। আর বিটা চেঞ্জ হচ্ছে কোথায়, বিটা চেঞ্জ হচ্ছে এই যে এই অংশে, তাই না, আমি বিকল্প করে দেই নিচে। আর বিটা চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে, তাহলে বি একটু বড় হচ্ছে। এখন এ আর বি এর যদি আমি এন্ড বের করি তার মানে হচ্ছে এ এর মান হচ্ছে এখানে জিরো, সরি এ এর মান হচ্ছে এখানে ওয়ান, বি এর মান হচ্ছে এখানে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যদি আমি এন্ড করি এন্ড গেটের ক্ষেত্রে ওয়ান ওয়ান এন্ড করলে ফলাফল আসবে হচ্ছে ওয়ান, যদি একটু ব্যাখ্যা হয়ে গেছে। আচ্ছা তারপর এটাই আসি এ হচ্ছে জিরো বি হচ্ছে ওয়ান, এন্ড গেটের ক্ষেত্রে জিরো আর ওয়ান এন্ড করলে ওয়ান চল, জিরো আর ওয়ান এন্ড করলে জিরো চলে আসবে। তারপর এটা হচ্ছে কি আমাদের জিরো একটু, এটা হচ্ছে কি আমাদের জিরো, তাহলে জিরো আর জিরো এন্ড করলে জিরো আসবে। তারপর এটা হচ্ছে কি আমাদের ওয়ান আর এটা হচ্ছে কি আমাদের জিরো, তাহলে ওয়ান আর জিরো যদি আমি এন্ড করি তাহলে ফলাফল আসবে হচ্ছে জিরো, পরটা আসবে হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, তো ওয়ান ওয়ান এন্ড করলে ফলাফল আসবে কি ওয়ান। তাহলে এটা বের করলাম কি এ আর বি, এটা ডিজিটাল সিগন্যালে আমরা এন্ড অপারেশন বের করলাম, কিন্তু আমাদের অপারেশনটা কি হচ্ছে ন্যান্ড অপারেশন, তাহলে এ বি কে যদি আমরা ন্যান্ড করি, এ বি কে যদি ন্যান্ড করি তার মানে যে আউটপুটটা আমরা পাইছি এ বি এন্ড এর জন্য তাকে নট গেটের মধ্যে, তার মানে এটাকে কমপ্লিমেন্ট করবো, তাহলে ওয়ান কে কমপ্লিমেন্ট করলে আসবে জিরো, জিরো কে কমপ্লিমেন্ট করলে আসবে হচ্ছে ওয়ান, তারপরে জিরোটাকে কমপ্লিমেন্ট করলে আসবে হচ্ছে ওয়ান, পরে জিরোটাকে করলে ওয়ান, পরে ওয়ানটাকে করলে হচ্ছে আসবে জিরো, জিরো ওয়ান 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 জিরো। তাহলে এই দুইটা ডিজিটাল সিগন্যাল যদি দেওয়া থাকে আমাদেরকে যদি বলা হয় যে তার ন্যান্ড অপারেশনটা বের করতে, তাহলে ন্যান্ড প্রথমে আমরা অ্যান্ড বের করবো, তারপরে তার ন্যান্ড বের করবো। আমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করব তখন আমরা এই যে অ্যান্ডটা না বের করে ডিজিটাল আমরা ন্যান্ড অপারেশনটাও বের করে ফেলতে পারি, ডিজিটালি বের করে ফেলতে পারবো, আশা করি প্রবলেম হবে না, একটু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে এক্সর অপারেশন, এক্সরকে বলা হয় এক্সক্লুসিভ অর, এটা এক ধরনের বিশেষ গেট, তো এটা এক্সোর চিহ্নটা হচ্ছে কি এরকম করে প্লাস দিয়ে তার উপরে একবারটা গোল গোল দিতে হয়, প্লাস দিয়ে প্লাসের উপর হচ্ছে গোল দেওয়াটাই হচ্ছে কি আমাদের এক্সোর। তাহলে তার সত্যক সারণীটার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে জিরো এর সাথে আমি যেটাই এক্সোর করি না কেন ফলাফল আসবে হচ্ছে গিয়ে ওইটা, ধরে যে এক্স এর জায়গায় যদি আমি ওয়ান দিতাম জিরো এক্সোর হচ্ছে গিয়ে ওয়ান, তাহলে ফলাফল আসবে কি ওয়ান, অথবা জিরো এর সাথে যদি আমি জিরো এক্সর করি তাহলে ফলাফল আসবে হচ্ছে গিয়ে জিরো, এটা আমি এখানে লিখে দিয়েছি জিরোর সাথে এক্সর, জিরো করলে ফলাফল আসবে জিরো, জিরো এর সাথে এক্সর যদি আমি ওয়ান করি ফলাফল আসবে হচ্ছে ওয়ান, মানে যে এক্সটাই ফলাফল আসবে, এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স এখানে আর এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স এখানে। তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওয়ান এর সাথে আমি যেটাই এক্সর করি না কেন, তো এটাকে ধরে রাখছি হচ্ছে এক্স, তো ওয়ান এর সাথে আমি যেটাই এক্সর করি না কেন ফলাফল হবে গিয়ে তার এক্স এর প্রাইম, তার মানে হচ্ছে কি ওয়ান এর সাথে যদি আমি জিরো এক্সর করি
তাহলে ফলাফল আসবে কি 0 এর প্রাইম 0 এর প্রাইম মানে কত 1 তাহলে 1 এর সাথে যদি আমি 0 যোগ করি তার ফলাফল আসবে হচ্ছে গিয়ে 1 আর 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তার মানে 1 এর প্রাইম তার মানে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 0 এটা এখান থেকেও আমরা একটু সামেশন দিতে পারি যে দুইটা ইনপুট যদি আমাদের সেম হয় দুইটা ইনপুট যদি আমাদের সেম হয় মানে হচ্ছে কি 0 0 অথবা 1 1 কি থাকে তাহলে ওখানে xor আউটপুটটা হবে হচ্ছে গিয়ে 0 अदरवाइज 0 1 বা 1 0 থাকে তাহলে তার আউটপুটটা হচ্ছে গিয়ে 1 মানে যেখানে সেম না তার মানে দুটি সেম ইনপুট থাকলে আউটপুট হবে কি 0 অন্যথায় আউটপুট 1 যে দুটো সেম ইনপুট 0 0 দুটো বিট সেম তাহলে আউটপুট আসবে 0 1 1 দুটো ইনপুট সেম আউটপুট আসবে 0 এখানে যদি দেখি দুটো ইনপুটে কিন্তু ভিন্নতা আছে তাই না একটা ইনপুট 0 একটা 1 তাহলে ফলাফল আসবে কি 1 আবার 1 0 ফলাফল আসবে কি 1 আমরা এভাবে মনে রাখতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে হচ্ছে কি যে xor b তাহলে 0 0 দুটো ইনপুট আমাদের কি সেম তাহলে আউটপুট আসবে 0 0 1 সেম না তাহলে আউটপুট আসবে 1 এটাও সেম না আউটপুট আসবে 1 তারপর 1 1 দুটো ইনপুট আমাদের সেম তাহলে আউটপুট আসবে কি 0 এই হচ্ছে যে আমরা xor গেটটা সত্যসংখ্যাটা লিখতে পারি মানে দুটো ইনপুট সেম থাকলে আউটপুট আসবে হচ্ছে কি আমাদের 0 এখন এটা প্রত্যেকটা কি প্রত্যেকটা হচ্ছে কেমন এগুলো হচ্ছে আমাদের ইনপুট এ আর বি হচ্ছে কি আমাদের ইনপুট তারপর আমরা এভাবে দিব এই যে লোরি কে এখানে একটু গ্যাপ দিয়ে তারপর এটা বরাবর মতো করে রাখবো তাহলে এটা হচ্ছে কি এ এক্সর বি এটা হচ্ছে দুই ইনপুট এক্সর বি আমরা তিন ইনপুট রাখতে পারি এটাতে কোনো সমস্যা নেই এ আর বি হচ্ছে ইনপুট এটা হচ্ছে আমাদের আউটপুট এ এক্সর বি হচ্ছে কি আমাদের আউটপুট এখন আমরা একটু এক্সর অপারেশনের ওয়েবফর্মটা যদি দেখি তাহলে আমাদের বের করতে হবে এ একটা ডিজিটাল সার্কিট দেওয়া আছে ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে বি একটা ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে তাহলে এ এক্সর বি যদি বের করতে চাই তাহলে এ কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখি এটা হচ্ছে কি আমাদের বি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রথম অংশ যদি এ এ এর মান হচ্ছে কি আমাদের কি এখানে হচ্ছে কি 1 বি এর মানটা হচ্ছে কি 1 তাহলে 1 1 দুটো সেম ইনপুট তাই না দুটো সেম ইনপুট থাকলে XOR গেটের ক্ষেত্রে তার আউটপুট হবে কি 0 তার আউটপুট আসবে হচ্ছে কি 0 এটা হচ্ছে কি 0 এটা হচ্ছে কি 1 তাহলে দুটো ইনপুট কি এ আর বি এর ইনপুট হচ্ছে কি আমাদের ভিন্ন তাই না তাহলে তার আউটপুটটা হচ্ছে 1 আচ্ছা এখানে আমাদের একটু চেঞ্জ আছে বি এর জন্য তার আউটপুটটা আসবে কি তাহলে 0 আর 1 এর জন্য 1 এই অংশ আসে একটু একটুকের জন্য এটা হচ্ছে কি আমাদের 0 এটাও 0 এ আর বি দুটো যদি 0 হয় তাহলে এক্স এর গেটের ক্ষেত্রে তার আউটপুট আসবে কি 0 তারপর এখানে হচ্ছে কি আমাদের এ এর মানটা হচ্ছে 1 এখানে হচ্ছে 0 তাহলে 1 আর 0 যদি থাকে 1 আর 0 তাহলে ভিন্ন ইনপুট তাহলে ভিন্ন ইনপুট থাকলে আউটপুট আসবে কি 1 তাহলে আউটপুট হচ্ছে কি আমাদের 1 এটা হচ্ছে এ এক্সর বি এর ডিজিটাল সিগন্যাল এখন আমরা দেখব হচ্ছে দিয়ে এটা তো আমরা যৌগিক গেট তাই না এ এক্সর গেট একটা যৌগিক গেট বাট মৌলিক গেট দিয়ে এক্সর গেটের বাস্তবায়নটা এখন আমরা দেখব মৌলিক গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই সত্তর সারণীটা লাগবে তো হচ্ছে কি আমরা এই সত্তর সারণীর মিনটার্মটা যদি আরেকটু বের করি তাহলে এখানে আছে জিরো জিরো তো আমরা মিনটার্ম বের করার ক্ষেত্রে শিখছিলাম কি যদি ধরি যে মানে এর মান যদি ওয়ান হয় এ প্রাইমের মান হচ্ছে গিয়ে ওয়ান প্রাইম তার মান হচ্ছে গিয়ে জিরো তাহলে জিরো হলে এ প্রাইম বসাবো আর ওয়ান হলে বসাবো হচ্ছে গিয়ে আমরা এ আর বি এর ক্ষেত্রে সেম বি এর মান সত্য যদি হয় বি এর মান যদি সত্য তাহলে ওয়ান আর বি প্রাইম মান হচ্ছে কি কি ওয়ান প্রাইম তার মান হচ্ছে জিরো তাহলে বি প্রাইম আসলে আমরা জিরো থাকলে আমরা বি প্রাইম বসাবো আর ওয়ান থাকলে আমরা বি বসাবো তো এখানে দেখি যে আমাদের মিনটার্মটা যদি এখানে জিরো জিরো তার মান হচ্ছে এ প্রাইম বি প্রাইম এখানে হচ্ছে জিরো ওয়ান তার মান হচ্ছে এ প্রাইম আর বি এ প্রাইম আর বি এটাই আসি 1 0 তাহলে 1 থাকলে হচ্ছে আমরা এ বসাবো আর 0 থাকলে হচ্ছে গিয়ে বি প্রাইম ইনপুট যেটা বি এর কলামে আছে সেজন্য এটা হচ্ছে বি প্রাইম
এটা যেহেতু এর কমা তার মানে এ মান হচ্ছে 1 1 হলে এ বি এর মান হচ্ছে কি বি এর মান হচ্ছে 1 তার মানে এটা বসব হচ্ছে বি তো সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আসলে ওই মিন টার্মগুলো নিয়ে কাজ করব যেগুলোতে আউটপুটে হচ্ছে কি 1 আছে তার মানে এটার আউটপুটে 1 আছে এটার আউটপুটে হচ্ছে 1 আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ধরলাম যে আউটপুটগুলোকে যদি আমি মানে এ এক্স অর বি তে এটা হচ্ছে আমাদের আউটপুট এটা মানে হচ্ছে কি যেখানে যেখানে আমাদের 1 আছে 1 আছে কোথায় এটা তারপর 1 আছে কোথায় আমাদের এটা এটাতে 1 আছে তাহলে তাদের মিন টার্মগুলোর মধ্যে যে কলাম বরাবর দি থাকে কলাম বরাবর তাদের মাঝখানে হচ্ছে কি আমরা অর অপারেশন দিব তার মানে হচ্ছে এ প্রাইম বি অর এ বি প্রাইম যখন আমরা মিন টার্ম বের করব তখন আমরা রো ওয়াইজ দেখব রো রো মানে হচ্ছে কি এরকম করে যে এটা হচ্ছে কি এটা রো এটা হচ্ছে কি এটা রো আর যখন আমরা গিয়ে ইকুয়েশন বের করতে যাব তখন আমরা হচ্ছে কলাম অনুসারে কাজ করব তাহলে কলামে কোথায় কোথায় ওয়ান আছে এটা তো ওয়ান আছে এটা তো ওয়ান আছে তার মানে এই সমীকরণটা আর এই সমীকরণের এটার মাঝখানে হচ্ছে গিয়ে অর অপারেশন হবে আর রো ওয়াইজ মানে হচ্ছে রো বরাবর হলে এর মাঝখানে হচ্ছে কি কি এন্ড অপারেশন হবে রো বরাবর হলে এন্ড অপারেশন এবং কলাম বরাবর হলে অর অপারেশন হবে এটা আমরা সবসময় মাথায় রাখবো তাহলে এখানে আছে কি যে এ নট বি অর এ বি মানে সবগুলোই কিন্তু মৌলিক কেটে যাওয়া আছে তাহলে আমরা দেখি সেটা হচ্ছে কি এ নট বি আর এ বি প্রাইম তাহলে আমরা লিখবো প্রথম হচ্ছে এ তারপর লিখবো হচ্ছে একটা বি তারপর এ নট আর বি আমরা একটুকের মধ্যে কাজ করি প্রথমে এ নট আর বি এর মধ্যে তাহলে এ নটটা আগে যেটা হচ্ছে এ নট লেখা যদি আমরা আউটপুটটা লিখি এটা হচ্ছে কি আমাদের এ নট এখানে আমরা প্রত্যেকটা গেটের পর পর আমরা আউটপুট দিব তাহলে আমাদের ভুলের সম্ভাবনা অনেকখানি কমে যাবে তাহলে এটা হচ্ছে কি আমাদের এ নট তারপর বি এই দুটোর মাঝখানে কি আছে এন গেট আছে যে মাঝখানে হচ্ছে একটা এন গেট আছে এ নট আর বি এই দুটোর মাঝখানে হচ্ছে কি আমাদের এন গেট আছে ঠিক আছে তাহলে এটা আউটপুটটা আর বি কি এ নট আর বি এই যে এ নট আর বি এখান থেকে বি গেল আর এখান থেকে হচ্ছে এ নট গেছে তাহলে এ নট আর বি এর মধ্যখানে এন্ড গেট সম্পূর্ণ হয়ে গেল তারপর আসি পরেরটা বলছে এ আর বি নট তাহলে এই যে এ কানেকশনটা আমরা এখান থেকে নেই এটা হচ্ছে আমাদের এ তারপর এই এখান থেকে একটা বি নট এর বি এর কানেকশনটা নেই এই যে বি এর কানেকশনটা নিলাম তারপর এটাকে নট করলাম তাহলে বি এর কানেকশনটা এখান থেকে নিয়ে হচ্ছে এটাকে বি নট বানালাম তারপর বলছে কি এ আর বি নট এর মধ্যে এন্ড তাহলে এ আর বি নট এর মধ্যে হচ্ছে কি এন্ড এ আর বি নট এর মধ্যে যে এখান থেকে গেল হচ্ছে গিয়ে এই লাইনটা দিয়ে কি আসছে এ আসছে আর এখান থেকে হচ্ছে বি নট এসে তাহলে এ আর বি নট এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা কি অপারেশন করলাম এন্ড অপারেশন করলাম এখন এটাও বের করে ফেললাম এটাও বের করে ফেললাম এই যে এটাও বের করে ফেললাম আবার এটাও বের করে ফেললাম এই দুটোর মাঝখানে কি অপারেশন করতে বলছে আমাদেরকে অর অপারেশন তাহলে আমরা একটা অর গেটা দিই এটা হচ্ছে কি আমাদের অর গেট এটার মাঝখানে ঢুকবে হচ্ছে কি এ নট বি এ নট বি আর এ বি নট এই যে এ নট বি হচ্ছে কি এ বি নট এটার মাঝখানে হচ্ছে কি আমাদের অর অপারেশন তাহলে এটা হচ্ছে কি আমাদের এ একজোর বি এর মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন তাহলে মৌলিক গেট দিয়ে আমরা এভাবে একজোর গেট বাস্তবায়ন করতে পারবো আশা করি একটু তোমরা বুঝতে পারছো এক্সোর গেট দিয়ে পরীক্ষায় কিছু এমসিকিউ আসে তো তার একটু ধারণা দিয়ে দিচ্ছি তো এখানে আছে হচ্ছে যে নাম্বার 1 কোশ্চেনটা যদি দেখি 1 এক্সোর 0 এক্সোর 1 তো আমরা যেহেতু দুইটা বিট এর এক্সোর থাকলে তার ফলাফল কি আসে সেটা যদি আমরা জানি তাহলে এইটা সলভ করতে অনেক ইজি হবে প্রথমে আমরা যেহেতু দুইটা বিট দেখেছি তাহলে যে দুইটা বিট নেই 1 এক্সোর 0 তাহলে 1 এক্সোর 0 মানে হচ্ছে কি দুইটা ভিন্ন ভিন্ন বিট তাই না দুটো সেম বিটের মধ্যে এক্সর করলে ফলাফল আসে 0 দুটো ভিন্ন বিটের মধ্যে এক্সর করলে ফলাফল আসবে হচ্ছে কি 1 তাহলে এই যে 1 এন্ড 0 এটা মানে হচ্ছে কি এটা হচ্ছে কি 1 এন্ড 0 হচ্ছে কি 1 তারপর বাকি অংশটা যেভাবে সামনে রেখে লিখে দিই এখন আসি দুটো সেম বিটের মধ্যে যদি আমি এক্সর করি তাহলে তার রেজাল্টটা কি হবে তার রেজাল্টটা আসবে হচ্ছে কি 1 1 এক্সর করলে 0 এটা হচ্ছে কি আমাদের আনসার খুবই ইজি বুঝতে খুবই ইজি এখন একটা বড় একটা দেওয়া আছে তো এটা আমরা সলিউশন করি প্রথমে দুটো নেই যে এটা এই দুটো নেই 1 xor 1 তাহলে 1 xor 1 করলে কি আসবে 0 বাকিটা 0 আছে এর বসাই দেই মানে বাকি হচ্ছে কি আমাদের একটু অংশ xor
এখন আবার দুটো নিয়ে কাজ করি এই দুটো নিয়ে কাজ করি 0 আর 1 যদি আমি এক্সর করি তাহলে এটা আসবে কি দাদা 0 আর 1 এটা করলে আসবে 1 বাকিটা 0 আছে বসাই দেই এক্সর 0 এক্সর 1 এখন আবার এই দুটো নিয়ে কাজ করি তাহলে আসবে 1 আর 0 এক্সর করলে 1 এক্সর বাকিটা যেটা আছে লিখে দিলাম তো 1 1 এক্সর করব 0 এটা হচ্ছে কি আমাদের आंसर এভাবে সহজেই আমরা আসলে এই অ্যাপসগুলো সলভ করতে পারবো টাইপ করে আমাদের বলছি কি এক্স নর অপারেশন এক্স নর টু কল হয় এক্সক্লুসিভ নর এক্সর গেটের সাথে যদি আমরা নট গেট সংযুক্ত করি তাহলে এক্সক্লুসিভ নর বা এক্স নর গেটটা পাওয়া যাবে তো আমরা প্রথমে এ আর বি দুটো ইনপুট দেওয়া আছে তাহলে এটা এক্স যদি বের করতে চাই তাহলে এই এক্স কি হচ্ছে কি দুইটা সেম ইনপুট থাকলে আউটপুট হবে 0 আর যদি ভিন্ন ইনপুট থাকে তাহলে আউটপুট হবে 1 এটা হচ্ছে আমাদের এক্সর গেটের ক্ষেত্রে এক্সর গেট হচ্ছে কি এক্সর গেটের উপর এক্সর গেটের সাথে যদি আমি নট গেট সংযুক্ত করি তাহলে হয়ে যাবে এক্সর গেট তার মানে হচ্ছে কি আমাদের আগের মতো এই এক্সর বি এটা বের করছে এটা যদি আমরা নট করে দেই এই এক্সর বি যদি আমরা নট করে দেই তাহলে হয়ে যাবে এক্সর গেট তাহলে 0 কে যদি আমরা নট করি তাহলে হবে 1 1 কে যদি নট করি তাহলে হবে 0 1 কে যদি নট করি তাহলে হবে 0 এখানে 0 কে যদি নট করি তাহলে হবে 1 ঠিক আছে এখন এ এক্স নর বি এটাকে বলা হয় কি এ এক্স নর বি মানে এ এক্স নর বি এর উপর একটা কমপ্লিমেন্ট সাইন দিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে এ এক্স নর বি এখন এ এক্স নর বি এর যদি প্রতীকটা কি তাহলে আসবে এ আর বি এর যে হচ্ছে ইনপুট প্রথমে আমরা এক্স এর মত আঁকবো এ হচ্ছে আমাদের এক্স এর মত আঁকলাম এই পর্যন্ত তার সামনেটা এরকম নট এটাকে বলা হয় নট এই নটটা লাগিয়ে দিলে আমাদের চলে আসবে হচ্ছে এ এক্স নট বি এই যেটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে যৌগিক গেট এ এক্স নট বি আর যৌগিক গেট এটা এখন ওয়েভ ফর্মটি দেখি প্রথমে আমরা এই এ একটা ডিজিটাল সার্কিট দেওয়া আছে বি একটা ডিজিটাল সার্কিট দেওয়া আছে এই দুইটা ডিজিটাল সার্কিটে আমরা প্রথমে এ এক্স বি বের করি তাহলে এগুলো এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1 0 আর 1 হলে এক্স এর জন্য আউটপুট আসবে হচ্ছে 1 এটা 0 এটাও 0 0 0 থাকলে আউটপুট আসবে হচ্ছে এক্স এর জন্য 0 তারপর এটা হচ্ছে কি আমাদের 1 এটা হচ্ছে 0 তাহলে আউটপুট আসবে হচ্ছে 1 তারপর এটা 1 এটা 1 তাহলে আউটপুট আসবে হচ্ছে কি আমাদের 0 আর এটাও 0 এটাও 0 তাহলে আউটপুট আসবে কি এটা সেম ইনপুট থাকলে আউটপুট আসবে 0 তাহলে যে 0 আর 1 করলে আসবে হচ্ছে আমাদের 1 এটা 0 এটা এটা ভিন্ন আউটপুট এটা 1 এটা তো সেম ইনপুট এটা ভিন্ন ইনপুট এর জন্য সেম ইনপুট 0 আর এটা হচ্ছে ভিন্ন ইনপুট এর জন্য হচ্ছে 1 তাহলে এটা হচ্ছে আমাদের এ এক্সর বি আঁকলাম এখন সেখানে নট করে দিলে এ এক্স নট বি চলে আসবে যেভাবে করব তাহলে 1 টা হয়ে যাবে 0 0 টা হয়ে যাবে 1 তারপর 1 টা হয়ে যাবে 0 0 টা হয়ে যাবে 1 তাহলে 0 টা হয়ে যাবে 1 তাহলে এটা হচ্ছে কি আমাদের 0 এটা 1 0 1 1 এ এক্সর বি বের করলাম এ এক্সর বি এর উল্টাটাই হচ্ছে মানে এ এক্সর বি কে যদি আমি নট করে দেই তাহলে চলে আসবে হচ্ছে গিয়ে এ এক্স নট বি এটা হচ্ছে এ এক্স নট বি এর ওয়েভ ফর্ম এখন আমরা যদি মৌলিক গেটের সাহায্যে এক্সপার্ট গেট বাস্তবায়ন করতে চাই তাহলে দেখি মৌলিক গেটের সাহায্যে আমরা এক্সপার্ট গেট বাস্তবায়ন করব যদি আমরা মৌলিক গেটের সাহায্যে এক্সপার্ট গেট বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে গিয়ে মিন টার্মটা আমরা যদি মিন টার্মটা বের করি মিন টার্ম তাহলে আমাদের মিন টার্ম কোনগুলো লাগবে আমরা একটু আগে এক্সাম্পল থেকে দেখছিলাম মিন টার্ম আমাদের কোনগুলো লাগে যেখানে যেখানে আমাদের আউটপুটে 1 আছে তাহলে এটার জন্য আমরা যদি করি যে এ নট এটা আসবে কি বি নট তার মানে এটা হবে এ নট তাহলে বি নট আর এখানে যদি আসি এখানে 1 আছে তাই না এই অংশ হচ্ছে আমাদের আউটপুটে 1 আছে তাহলে আমরা এই সারিটা এই সারিটার মধ্যে কি আছে এ এর মান আছে 1 বি এর মান আছে 1 তাহলে এটা হবে এ বি
এখন বলছি কি যেখানে যেখানে আউটপুটটা 1 আছে, হ্যাঁ যেখানে যেখানে আউটপুটটা 1 আছে তার কলামে দেখব, এই কলামটাতে দেখব, মিনটার্ম কলামটাতে দেখব, দেখে হচ্ছে কি এটার মধ্যে যে আউটপুট যেখানে যেখানে 1 আছে তার মিনটার্ম গুলা অর করব। তার মানে হচ্ছে কি যদি আমি a x নট b লিখতে চাই তাহলে সেটা হচ্ছে a নট b নট অর ab, তাহলে কি হবে a নট b নট অর দিয়ে ab, মানে এটার মাঝখানে এটা ভেদালটার মাঝখানে যে সমীকরণের মাঝখানে অর অপারেশন হবে কলাম বরাবর যখন হবে, আর যখন রো বরাবর লিখবো আমরা তখন কি এন্ড অপারেশন হবে, আর এই কলাম বরাবর লিখলে অর অপারেশন হবে। তাহলে আসি যে a x নর b তার মানে হচ্ছে আমাদের a নট b নট অর ab, এর দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে যদি আঁকি এখান থেকে নিলাম হচ্ছে কি a নট, এটা হচ্ছে আমাদের a নট, তারপর আসি হচ্ছে কি b নট, এটার মাঝখানে হচ্ছে এন্ড অপারেশন করতে হবে, a নট লিখলাম তারপর হচ্ছে কি আমরা b নট লিখব, এই b নট ঠিক আমাদের b নট, এই দুটোর মাঝখানে কি অপারেশন করতে হবে, দুটোর মাঝখানে হচ্ছে কি আমাদের এন্ড অপারেশন করতে হবে। তাহলে দুটোর মাঝখানে যদি আমি এন্ড অপারেশন করি এই হচ্ছে আমাদের দুটোর মাঝখানে এন্ড অপারেশন, তাহলে এটা দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে কি a নট আর b নট। তাহলে যে এখান থেকে a নট পাইলাম এটা হচ্ছে কি আমাদের b নট, এই দুটাকে আমি এন্ড অপারেশন করাতে পারছি কি a নট b নট, তার মানে আমাদের প্রথমটা চলে আসছে। তারপর এই টুকটা আমরা করলাম, তারপর এই টুক আসি এটা হচ্ছে কি a আর b এর মধ্যে এন্ড অপারেশন করতে বলছে, তাহলে এদিকে একটা কানেকশন নেই, এটা হচ্ছে আমাদের a, কারণ এরপর যদি আমরা কানেকশন নিই তাহলে এই নটা কানেকশন চলে আসবে, এখানে হচ্ছে আমরা a কানেকশন নিই বলছি a কানেকশনটা নিচ্ছি। তারপর আসি b, b এর কানেকশনটা আমরা এখান থেকে নেব, যে এখান থেকে আমরা b এর কানেকশনটা নিব, b নট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যাচ্ছে b ছিল, তাহলে এই যে b এর কানেকশনটা নিলাম, তাহলে এই দুটাতে আমি অ্যাড করবো, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে এই অংশ আসতেছে কি ab, আউটপুট আসবে কি ab। এখন এই দুটোর মাঝখানে কি অপারেশন করতে বলছে আমাদেরকে, অর অপারেশন করতে বলছে, অর অপারেশন যদি করি তাহলে যদি a নট b নট তার মানে এটা হচ্ছে a নট b নট অর ab, a নট b নট আর ab এর মধ্যে অর অপারেশন করলাম, এটা হচ্ছে কি আমাদের মৌলিক বিটের সাহায্যে এক্সট্রাপলেট বাস্তবায়ন। আমরা চাইলে ওই যে আমাদের যে এক্সোর গেটটা ছিল এক্সোর গেটের উপরে এক্সোর গেটের যে আউটপুটটা ছিল ওই আউটপুটের উপরে আমি যদি নট গেট দিতাম তাহলেও আমাদের এক্সোর গেট হতো, কিরকম আমরা একটু দেখি যে এ এক্সোর বি এটা সূত্র ছিল কি, এ এক্সোর বি এর সূত্র ছিল হচ্ছে গিয়ে এ নট বি আর এ বি নট, এরকম ছিল সূত্রটা ঠিক আছে। এখন এটাকে এক্সট্রাপোলেট করা হয় কিভাবে, এই যে এটার উপরে নট যদি দিয়ে দিতাম তাহলে এক্সট্রাপোলেট, তার মানে এটার উপরে যদি আমি এভাবে নট দিয়ে দিতাম তাহলেও এক্সট্রাপোলেটের জন্য এই সূত্রটাও কিন্তু হবে, এক্সট্রাপোলেটের জন্য যেরকম এই সূত্রটা হচ্ছে এরকম এভাবে সূত্রটা লিখলেও হবে, এবং এভাবে যদি আমরা মৌলিক গেট দিয়ে চিত্র আঁকি তাহলেও হবে। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ক্লাসে আমরা লজিক গেটের আরো কিছু অংশ বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা একটু পর্যন্ত বুঝতে পারছো এবং একটু মনোযোগ দিয়ে বাসায় পড়বে, কোনো কিছু না বললে কমেন্ট করে জানাবে, এই আশা ব্যক্ত করে আজকে লেকচারটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।